everyone, good afternoon. Welcome to my channel, Life in Our Asiana. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি কোনো কুকিং রিলেটেড বা রেগুলার লাইফস্টাইল রিলেটেড ভিডিও তোমাদের সামনে আনছি না। আজকে আমি রান্নাঘরের সাথেই রিলেটেড একটি ভিডিও তোমাদের সামনে আনবো। খুবই প্রয়োজনীয় একটি জিনিস, আমরা রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘর ছাড়াও আরেকটা জায়গাতে আমরা রাখি, সেটা হচ্ছে ফ্রিজ। তো আজকে আমি সেইটা কিভাবে ক্লিন করব, ফ্রিজটাকে আমি কিভাবে ক্লিন করব, সেই রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ফ্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ, ডবল ডোর ফ্রিজ নয়, ছোট ফ্রিজই। তো হ্যাঁ, ডবল ডোর ফ্রিজের একটি সুবিধা আছে যে ওখানে কোনো রকম কোনো বরফ জমে না। বাট এই ফ্রিজের একটাই অসুবিধা, সেটা হচ্ছে সাইজে তো ছোটই, কিন্তু এটাতে এর মধ্যে বরফ জমে যায়, যার কারণে প্রত্যেক মাসেই আমাকে এটাকে ক্লিন করতে হয়, পুরোপুরি ডিফ্রস্ট করে ক্লিন করতে হয়। আগেকার ফ্রিজগুলো যেরকম ছিল, ডিফ্রস্টের কোনো অপশন ছিল না, তো তখন কি করতে হতো, একদম পাওয়ার বন্ধ করে দিয়ে সেটাকে বরফটাকে অটোমেটিক্যালি গলার জন্য দিয়ে রাখতে হতো। বাট এটাতে কি হয়, তুমি পাওয়ারটাকে অন করেও, ডিফ্রস্টের অপশন আছে, তুমি সেটাতে প্রেস করে সেটাকে তুমি অন করেও রাখতে পারো, তাতে কি হয় অটোমেটিক্যালি ধীরে 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 বরফটা গলতে থাকে। তো এই একটা প্রবলেম আছে আমার এই ফ্রিজের সাথে। হ্যাঁ, বলতেই পারো যে এত প্রবলেম জানা সত্ত্বেও তুমি এই ফ্রিজ কেন কিনলে। তো সেই মুহূর্তে আমি সবে সবে ব্যাঙ্গালোরে এসেছি, তো সেই মুহূর্তে আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ডবল ডোর ফ্রিজ কিনতে পারিনি। তখন আমার ফ্রিজের খুবই দরকার ছিল, কারণ সংসারে ফ্রিজ না থাকলে চলে না। আর এক নম্বর হচ্ছে, সবজি তো স্টোর করতেই হয়, প্লাস আমার ননভেজও আসে ঘরে, তো সেটাও স্টোর করার জন্য আমার ফ্রিজের খুবই দরকার ছিল। তো সেই কারণে আমি তখন সেই মুহূর্তে কাজ চালানোর জন্য আমি তখন এই ফ্রিজটা কিনেছি। হ্যাঁ, আমরা চিন্তা করেছিলাম এটাকে রিপ্লেস করার জন্য, বাট আবার কিছু প্রবলেমের জন্য আমরা এটাকে এখন রিপ্লেস করব না। তো চাইছি এটা আরও কিছুদিন চলুক, তারপরে আমরা এটাকে রিপ্লেস করব, একটা টাইমে রিপ্লেস করব, ওটা চিন্তাধারায় রয়েছে, কিন্তু সেটা পরে। তো যাই হোক, এখন আমরা আসি এটা ক্লিনিংয়ের কথায়। তো যেটা বললাম, এটার মধ্যে বরফ জমে যায়, তার কারণে ডিফ্রস্ট করতে হয়। হ্যাঁ, ডবল ডোর ফ্রিজের কি হয়, বরফ কোনো রকম জমে না। হ্যাঁ, যখন জিনিসপত্র তোমার মনে হচ্ছে তুমি পাওয়ারটাকে অফ করে তুমি জিনিসপত্র নামিয়ে ক্লিনিং করে ফেলতে পারছো, সেটাতে একটা সুবিধা আছে, খুবই বড় সুবিধা। বাট এটাতে কি হয়, তোমাকে আস্তে আস্তে যখন ডিপ ফ্রিজের মধ্যে বরফটা জমতে থাকে, তখন তোমার জিনিসপত্র রাখতে অসুবিধা হবে, কারণ বরফ জায়গাটাকে নিয়ে নেয়। তো অটোমেটিক্যালি তোমাকে রিমাইন্ড করে দেয় যে এখন ক্লিনিং করার টাইম চলে এসছে। তো আগের দিন রাত্রিবেলা, যেমন এটাকে আমি কালকে রাত্রিবেলায় ডিফ্রস্ট অপশনে প্রেস করে রেখে দিয়েছি, কিন্তু ফ্রিজ আমার অন রয়েছে, যার কারণে ভেতরের জিনিসপত্র নষ্ট হবে না। তো সেই হিসেবে এখন আমি এটার মোটামুটি বরফ প্রায় গলেই গেছে, এখন এটাকে আমি ক্লিনিং করব। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো আমি কীভাবে ফ্রিজটাকে ক্লিনিং করছি। তার আগে আমি আগে ফ্রিজের ভিতর যেসব জিনিসপত্রগুলোকে আছে সেগুলোকে আগে বার করে ফ্রিজটাকে খালি করে নিই, তাহলে তো ক্লিনিং করতে সুবিধা হবে। আর যেটা বললাম, আমার ননভেজও স্টোর থাকে ফ্রিজের মধ্যে, তো আমার ননভেজটাও আগে বার করে নিতে হবে, তারপর ভেজ যা আইটেম আছে, এছাড়া আমি যা যা ফ্রিজের মধ্যে স্টোর করি, ভেজিটেবল কীভাবে আমি ফ্রিজে স্টোর করি, সেটা পরে একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি ভেজিস কী করে ফ্রিজের মধ্যে স্টোর করি। তো সেইগুলো আমি আগে সবে বার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে ফ্রিজটাকে ক্লিন করছি। তো এই যে আমার ফ্রিজ, দেখতেই পাচ্ছ এখন ভরপুর জিনিসে রয়েছে। এখন আমি এগুলো সব কিছু বার করব, বার করে ফ্রিজটাকে আগে খালি করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রিজটাকে পুরো ক্লিন করে নিয়েছি, আমার যা যা জিনিসপত্র ছিল তোমাদেরকে দেখালামই এর আগে, যে আমার ফ্রিজ পুরো ভর্তি জিনিসপত্র ছিল, তো আমি একদম পুরো ক্লিন করে নিয়েছি। আমি ফ্রিজ যেহেতু প্রত্যেক মাসে এক দুবার অন্তত পরিষ্কার আমার হয়েই যায়, তো আমার অতটাও নোংরা ফ্রিজ নয়। কিন্তু হ্যাঁ, যদি ফ্রিজে খুব গন্ধ হয়ে যায় বা ফ্রিজ মানে খুবই নোংরা হয়ে গেছে, তখন তোমরা কি করতে পারো, এর উপরে একটু খাবার সোডা, প্রত্যেকের ঘরেই থাকে কুকিং সোডা, সেটা একটুখানি ছড়িয়ে ফ্রিজটাকে কিছুক্ষণ মতন একটুখানি বন্ধ করে রেখে দিতে পারো, দরজাটা বন্ধ করে রেখে দেবে, তাহলে কি হবে, এটার মধ্যে যে স্মেলটা আছে সেটা চলে যাবে। কিন্তু আমি যেহেতু আমার ফ্রিজ অতটা নোংরা হয় না আর তেমন স্মেলও নেই, তো আমি ওই জন্য খাবার সোডা
ছড়িয়ে রাখি না, কিন্তু হ্যাঁ আমি একটা সলিউশন বানিয়ে নিই যেটা আমার রান্নাঘরে অল টাইম এই সলিউশনটা থাকে, সেটা হচ্ছে ভিনিগার জল আর খাবার সোডা, আর এর মধ্যে খাবার সোডা আছে অল্প পরিমাণ, আর এর মধ্যে রয়েছে লিকুইড সোপ। তো আমি এই সলিউশনটা বানিয়ে রাখি। তো জল যতটা দেবে তার একটু পরিমাণ, মানে এক কাপ জল নিলে তার 1/4 কাপ নেবে হচ্ছে ভিনিগার, আর অল্প খাবার সোডা, আর অল্প একটু লিকুইড সোপ। তো আমি বললাম যেহেতু আমার ফ্রিজ অতটা ময়লা হয় না বলে আমি খাবার সোডা ছড়িয়ে রাখি না, তো তোমাদের ফ্রিজ যদি একটু বেশি ময়লা থাকে বা স্মেল হয়েছে তখন খাবার সোডাটা ছড়িয়ে দিয়ে একটু বেশি পরিমাণ এটাকে বন্ধ করে রেখে দিয়ে এই সলিউশনটা, ভিনিগার জলের সলিউশনটা লিকুইড সোপ, তখন জলের মধ্যে ভিনিগারের মধ্যে খাবার সোডা মেশাবে না, তো তখন শুধু ভিনিগার জল আর লিকুইড সোপটা থাকবে। তো ওই খাবার সোডার উপরে যখন তোমরা এটাকে স্প্রে করবে তখন তারপরে এটাকে ক্লিন করে নেবে। তো আমি এখন এই পুরো ফ্রিজের মধ্যে এই সলিউশনটা একটু স্প্রে করে দেবো, স্প্রে করে তারপর আমি এটাকে ক্লিন করব। তো ফ্রিজটাকে ক্লিন করার আগে তোমরা এইরকম যদি ছোট ফ্রিজ কারোর বাড়িতে থেকে থাকে তো এই ফ্রিজের পিছন দিকে একটা বাকেট মতন আছে, তার মধ্যে সব এই বরফের জলগুলো জমা হয়, আগে ওই জলটাকে ফেলে নিও তারপরে ফ্রিজটাকে ক্লিন করা শুরু করো, নাহলে যতবার ফ্রিজ নাড়াচাড়া করবো ওই জলগুলো কিন্তু পড়তে থাকবে। তো আমি এখন একটা কাপড় নিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে ক্লিন করে নেব। আর আমি যেহেতু বলেছি আমার ডিপে ননভেজ থাকে তো আমি এই জায়গাটা একটু সোপ দিয়েও ক্লিন করে নেব, কারণ ননভেজ থাকলে আমি ননভেজ নুন হয়ে হলুদ মাখিয়ে রাখি ভেতরে, তো অনেক অনেক সময় হয় হলুদ একটু একটু পড়ে যেতেই পারে, তো সেই হিসাবে তোমরা যদি ননভেজ না রাখো তো এটা করার কোনো দরকার পড়ে না। আমার যেহেতু ননভেজ থাকে তার জন্য আমি এটা একটু সোপ দিয়ে ক্লিন করে নেব। তোমাদের যদি এরকমভাবে ক্লিন করতে অসুবিধা হয় তো ফ্রিজের এই ট্রেগুলোকে এরকমভাবে খুলে নিয়ে তোমরা ক্লিন করতে পারো, প্রত্যেক কটাই খোলা যায়, তো ওরকমভাবে খুলে নিয়েও আমি ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছি যেটা সলিউশন দিয়ে। তো সলিউশনটা তোমাদেরকে আরেকবার বলে দিই যে সেটা হচ্ছে এক কাপ যদি জল নাও 1/4 কাপ ভিনিগার, ছোটো চামচের 1 চামচ মতো কুকিং সোডা মানে খাবার সোডা যেটা, আর একটু লিকুইড সোপ। এবার সেটা তুমি বোতলের মধ্যে বেকিং সোডাটা ভরে নাই নিতে পারো, কারণ অনেক সময় হয় বোতলের মধ্যে বেকিং সোডার ভিনিগার দুটো একসাথে হলে ভজভজিয়ে ফেনা উঠতে থাকে, তখন সেটা ওভারফ্লো হয়ে যায়। তো তোমরা সেই জায়গায় শুধু
ভিনিগার জল আর লিকুইড সোপটা বোতলে ভরে নাও, ভিনিগারটা ওপর দিয়ে ছড়িয়ে নিয়ে তার উপরে এই সলিউশনটা স্প্রে করে নাও। স্প্রে করে যদি দাগ টাগ থেকে থাকে তাহলে একটা স্পঞ্জ দিয়ে একটু ঘষে নাও বা কাপড় দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ঘষতে যেও না, তাহলে এই গ্লাসগুলোর উপরে স্ক্র্যাচ পড়ে যাবে। তো সেই জায়গায় শুধু কাপড় দিয়ে। তো আমি যেহেতু বললাম আমার ফ্রিজটা বেশি নোংরা থাকে না, কারণ হচ্ছে কি আমার ননভেজ যেই শেষ হতে থাকে আমি তখনই ফ্রিজটাকে ক্লিন করে দিই, আর কি আমার ফ্রিজে বরফটা জমে যায়। তো সেই হিসেবে আমাকে রিমাইন্ড একটা দিয়েই দেয় যে এখন ফ্রিজ ক্লিন করতে হবে। কিন্তু ডবল ডোর ফ্রিজের এই প্রবলেমটা থাকে না যেহেতু বরফটা জমে না। কিন্তু তাও অনেক সময় আমরা লেট করে, কারণ আমার যে আমার শ্বশুরবাড়িতে যে ফ্রিজটা আছে সেটা হচ্ছে ডবল ডোরের ফ্রিজ, তো অনেক সময় হতো না আজকে করবো না, কালকে করবো না, পরশু, এই করে আমরা ডিলে করে যেতাম। তো অনেক সময় হতো ননভেজ রাখতে রাখতে বা সবজি রাখতে রাখতে দাগ হয়ে যেত, বা কোনো খাবারের ঝোল বা মাছের ঝোল সেগুলোতে হলুদ থাকে, তো সেগুলো পরার পর দেখা যায় যে হলুদের দাগ সহজে তো উঠতে চায় না। তখন এই প্রসেসে ক্লিন করলে ফ্রিজটা পুরো ক্লিন হয়ে যায়, আর কি কোনো গন্ধ হয় না। যদি তুমি খাবার সোডাটা দিয়ে ফ্রিজটাকে প্রায় 20 মিনিট মতন যদি বন্ধ করে রাখতে পারো। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, ফ্রিজটা ক্লিন করার সময় আমরা অনেক সময় ইগনোর করি এই প্লেসটাকে, এই যে দেখতে পারছো এই জায়গাটাকে ইগনোর করে ফেলি। এই জায়গাটাতেও কিন্তু ধুলো জমে, নোংরা জমতে থাকে, নোংরা জমতে জমতে সেটা কিন্তু একদমই ইয়ে হয়ে যায়, কালো হয়ে যায়। তো সেই মতন যেহেতু আমরা এখানে খাবার রাখি, বাচ্চাদের অনেক জিনিস রাখি, চকলেট থেকে শুরু করে সব কিছু, এছাড়া খাবার তো থাকেই, রান্না করা খাবারও থাকে। তো এই পোর্শনটা ক্লিন করা, মানে ফ্রিজটাকেই পুরোপুরি ক্লিন করা আমাদের খুবই দরকার। শুধু রান্নার জায়গা, গ্যাস ওভেন সেইটুকু ক্লিন করলেই তো চলে না, যেখানে আমরা খাবার সংরক্ষণ করছি সেই জায়গাটাও তো ক্লিন করা উচিত। না হলে আমরা কুকিং করছি, কুকিংয়ের পর খাবার যেখানে স্টোর করছি সেই জায়গাটাই যদি ক্লিন না থাকে তাহলে আমাদের ফ্রেশ খাবার করা বা যেখানে সবজি রাখার তার তো কোনো মূল্যই থাকে না। তো যাই হোক, তোমরা কিন্তু এই জায়গাটা অনেক সময় ইগনোর হয়ে যায়, কারণ দেখো এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, কেউ আগের থেকে সব কিছু করে না, আস্তে আস্তেই শেখে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। আমিও আগে যখন শ্বশুরবাড়িতে ন্যাচারালি আমি ডবল ডোরের ফ্রিজ ছিল, বরফ জমতে না, তো আমার ন্যাচারালি তখন মনে হতো আজ নয়, কাল নয় পরশু করে আমি ডিলে করেই যেতাম। তো আস্তে আস্তে দেখতাম যে ওরকম ননভেজ স্টোর করতে করতে ওখানে একটা হলুদের দাগ বা ইয়ের দাগ পড়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে তারপরে যখন ওইগুলো ক্লিন করা শুরু করলাম তখন দেখলাম এই পোর্শনটায় নোংরা জমতে শুরু করেছে। আমি যখন ক্লিন করতাম এই পোর্শনটা ইগনোর করে যেতাম, তারপরে যখন একদিনকে দেখলাম ফ্রিজটা খুলে হ্যাঁ এই পোর্শনটায় তো ময়লা জমেছে, তাহলে এই পোর্শনটা আমি ইগনোর করে গেছি। তো আস্তে আস্তে আমি এই পোর্শনটাও ক্লিন করা শুরু করলাম। আর তারপর এখানে এসে তোমাদেরকে বললাম আমি ব্যাঙ্গালোরে আসার সাথে সাথে আমার তখনই ফ্রিজের দরকার ছিল বলে আমি ওই মুহূর্তে কিছু পার্সোনাল রিজনের জন্য বড় ফ্রিজ কিনতে পারিনি। তো তখন আমার কাজ চালানোর জন্য ফ্রিজের দরকার ছিল বলে আমি এটাই কিনেছি। তো এখন এটাতেই কাজ চালাচ্ছি। হ্যাঁ আমি রিপ্লেস করবো ভেবেও করতে পারছি না, তো হ্যাঁ কিছুদিন পরে করব, দেখি সময় হলে করব। তো তোমরা তো জানতে তো পারবেই। আর এবার আমি ক্লিন করা তো হয়ে গেছে, এবার ক্লিন করে জল দিয়ে ক্লিন করার পর, আর হ্যাঁ বাকেটে একটা ক্লিন পরিষ্কার জল রেখে দিও, ওটা দিয়ে মোছার সাথে সাথে ডুবিয়ে ডুবিয়ে বারবার মুছে না। এবার জল দিয়ে ক্লিন করার পর তোমরা কিন্তু এরমভাবেই রেখে দিও না, তাহলে কিন্তু জলে ছোপ 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 দাগ হয়ে যাবে। একটা শুকনো ন্যাকড়া নিয়ে, কাপড় নিয়ে, কটনের কাপড় নিয়ে সেটাকে কিন্তু এই জলের দাগগুলোকে পুরো পরিষ্কার করে মুছে ফেলো। কিন্তু মুছে ফেলে এবার আমি এই শুকনো কাপড়টা নিয়ে এবার পুরো পরিষ্কার করে এটাকে মুছে ফেলবো। মুছে ফেলার পর তোমরা এটাকে কিছুক্ষণ বন্ধ করেও রাখতে পারো, আবার নয়তো তোমরা জিনিসপত্র আবার রেখে যেরমভাবে ফ্রিজ অন করে সেরমভাবে অন করে দিতে পারো, ব্যাস আর কিছুই থাকে না। আর ফ্রিজ যদি একটু মাসে একবার অন্তত যদি পরিষ্কার করা হয় তাহলে দেখবে সেই ক্লিনিং কোনো ব্যাপারই লাগছে না, কারণ কি আমরা যত জিনিসটাকে ডিলে করতে থাকি আস্তে আস্তে কি হয় ময়লাগুলো আরও জমতে থেকে থেকে আরও জিনিসটা গাঢ় হতে থাকে, হালকা কিন্তু হয় না। তখন কি করতে হয়, ক্লিনিং করতে গেলে আমাদের সেই এফোর্টটা দিতে হয়, তখনই মনে হয় বাবা ফ্রিজ ক্লিন করা সে তো অনেক বড় ব্যাপার, আজকে করবো না বাবা, যেদিনকে কাজ কম থাকবে সেদিন করবো। কিন্তু দেখবে যেদিন যেদিন মনে হবে যে ফ্রিজে আজকে বেশি জিনিসপত্র নেই, আমার ননভেজও প্রায় ক্লিন হয়ে আসছে, প্রায় সবজিও ক্লিন হয়ে আসছে, তখনই যদি ফ্রিজটাকে তোমরা ক্লিন করে ফেলো তাহলে দেখবে কাজটা অনেকটাই কম লাগবে।
শুকনো কাপড় দিয়ে এখন এটাকে মুছে ফেলেছি। এটা একদম পুরো ক্লিন হয়ে গেছে, তোমাদের সামনেই আমি ক্লিন করেছি, দেখতেই পাচ্ছ একদম পুরো ক্লিন হয়ে গেছে। এবার আমি সব এক এক করে জিনিসপত্রগুলো ঢুকিয়ে দেব। ক্রিসপার বক্সটা যখন মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে, তার মধ্যে একটা যদি পারো কাপড় বা এরকম একটা কাগজ পেতে নেবে, পেতে নিয়ে তারপর ভেজিসগুলো রাখবে, তাহলে দেখবে এটা অতটা বেশি ময়লা ধরবে না। ফ্রিজ সব জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, আবার আগের মতন সব জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি ক্লিন করে। ফ্রিজটাকে আমি অনও করে দিয়েছি। এবার ফ্রিজটা ডিফ্রস্টও, এই যে এইটা হচ্ছে ডিফ্রস্টের অপশান, যখন আমি ফ্রিজটা অফ না করেও, পাওয়ার অফ না করেও এইটা দিয়ে প্রেস করলে এটা ডিফ্রস্ট হয়ে যায়। যখন বরফ অটোমেটিক্যালি গলে যায় তখন এটা আবার এরকম হয়ে যায়। তো এখন এটা আবার বরফ জমতে শুরু করে দেবে। তো তোমরা দেখলে আমি কিভাবে ফ্রিজটাকে পুরোপুরি ক্লিন করলাম। তো হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই তোমাদেরকে বলেছি যে এই সলিউশনটা দিয়ে করলে এরকম সুন্দরভাবে বেশ ফ্রিজটা ক্লিন হয়ে যায়। তো তোমরা এই টিপসগুলো ফলো করো, দেখো অবশ্যই কার্যকরী। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করো, কমেন্টে জানিও আর লাইক করো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।